Assalamu alaikum. I am Afruja Akhtar, assistant teacher of Amin Sajida Future Brilliant School. আজকে আমি ক্লাস 1 ইংলিশ ফর টুডে ইউনিট 13 নিয়ে আলোচনা করব। ক্লাস 1 ইংলিশ ফর টুডে ইউনিট 13। ইউনিট 13 এ রয়েছে রাইম এন্ড অ্যালফাবেট। তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। লেসন 1 থেকে 3 বলা হয়েছে রাইম মানে ছড়া। এই পার্টে বলা হয়েছে লুক লিসেন এন্ড সে, দেখো শুনো এবং বলো। দেখো এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, প্রথমে হ্যান্ডস দেখতে পাচ্ছি মানে হাত, দুটো হাত দেখতে পাচ্ছি তাই না, হ্যান্ডস হাত, হাতগুলো। আচ্ছা তারপরে কি, ফিট পায়ের পাতা, ফিট পায়ের পাতা। আচ্ছা তারপরে দেখি কি আছে, তারপর দেখো আইস, চোখগুলো, দেখো এখানে দুটি চোখ রয়েছে তাই না। আচ্ছা আইস, যদি একটি চোখ হতো তাহলে আই হতো, বা একটি হাত হলে হ্যান্ড হতো, আর দুটি তাই অ্যাস যুক্ত হয়েছে। আবারও বলছি, দুটি বা একের অধিক হলে তখন অ্যাস যুক্ত হয়, আইস। আচ্ছা তারপর কি, হেড মাথা, হেড মাথা। আচ্ছা তারপর দেখি কি আছে, বি রাইম ছড়া, লুক লিসেন এন্ড সে, দেখো শুনো এবং বলো। দেখো ছবিতে দেখতে পাচ্ছি দুটি ছবি রয়েছে, তারপরে কি রাইমের কি লাইনটি রয়েছে। আচ্ছা এখন আমি বলছি, তোমরা খেয়াল করো, তারপর নিজেরা বলবে, ঠিক আছে। আচ্ছা রাইম, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ। আবার বলছি, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ। আচ্ছা তারপরে দেখি, টু আইস আর ওপেন ওয়াই, টু আইস আর ওপেন ওয়াই, ওয়ান হেড গোজ সাইড টু সাইড, ওয়ান হেড গোজ সাইড টু সাইড। আবারও বলছি খেয়াল করো, প্রথম থেকে বলছি সবটা একসাথে, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, ওয়ান হেড গোজ সাইড টু সাইড। ঠিক আছে, আচ্ছা তোমরা ঠিক এভাবে ছন্দে ছন্দে রাইমটি শিখবে এবং লিখবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখি কি আছে, তারপর দেখো সি পার্টে গ্রুপ ওয়ার্ক, সে অ্যান্ড ডু। এতক্ষণ আমরা যে রাইমটি শিখলাম সে রাইমের কাজগুলো কি করব, গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ, তোমরা এক বা এক একের অধিক মিলে কি বন্ধুরা মিলে কি করবে, বলবে এবং এগুলো করবে, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে দেখি, তারপর দেখো লেসন 4 থেকে 6 রয়েছে অ্যালফাবেট মানে বর্ণমালা। এই পার্টে বলা হয়েছে লুক লিসেন এন্ড সে, দেখো শুনো এবং বলো, ফ্রেস ইন দ্য ইয়ার, সংখ্যাগুলোর উপরে কি হাত ধুলো। আচ্ছা এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সারি রয়েছে, প্রথম সারিতে কি রয়েছে ক্যাপিটাল লেটার অ্যালফাবেট গুলো রয়েছে, আর নিচের সারিতে কি এলোমেলো ভাবে স্মল লেটার অ্যালফাবেট গুলো রয়েছে তাই না। আচ্ছা এখন দেখো কি বলেছে, এগুলোর উপরে হাত ঘোরানোর কথা বলা হয়েছে। দেখো প্রথম সারিতে কি আছে, সাজিয়ে দেওয়া আছে, আর দ্বিতীয় সারি স্মল লেটার অ্যালফাবেট গুলো এলোমেলো ভাবে দেওয়া আছে। তোমরা কি করবে, সাজিয়ে তারপর কি করবে, লিখবে। দেখো এগুলো কিন্তু ডট ডট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই এগুলো উপরে হাত ঘোরাতে হবে তাই না। আচ্ছা আমি বলছি অ্যালফাবেট গুলো আগে খেয়াল করো, এ পি সি ডি ই এফ জি এইচ আই জে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। আচ্ছা এখন চলো আমরা সাজিয়ে লিখি। দেখো এখানে চলে এসেছে, প্রথম সারিগুলো কিন্তু আগে থেকে সাজানো ছিল, দ্বিতীয় সারির স্মল লেটার অ্যালফাবেট গুলো আমি এখানে সাজিয়েছি, খেয়াল করো। দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, ঠিক আছে না। এখন হ্যাঁ সাজিয়ে লিখেছি, তোমরা হাত ঘুরাবে। তারপর দেখো কি আছে, বি ড্রেস মানে আঁকো, রাইট দ্য মিসিং লেটার্স মানে যে লেটার বা বর্ণগুলো এখানে নেই সেগুলো কি করতে হবে, লিখতে হবে। দেখো খালি ঘর দেওয়া আছে তাই না,
এ এ এরপর কি বলো, বি, তাই না? আচ্ছা, এরপরে ফাঁকা ঘরে আমরা বি লিখবো, সি আছে, তারপর কি লিখবো, ডি, তারপর ই, এফ আর জি আছে, তারপর এইচ, তারপর আই, জে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন স্মল লেটারে দেখো, প্রথমে এ, বি দেওয়া আছে, তারপর সি, ডি দেওয়া আছে, ই দেওয়া আছে, তারপর এফ, তারপর জি, তারপরে এইচ, আই, জে দেওয়া আছে, তাই না? তাহলে চলো আমরা কি মিসিং লেটার গুলো লিখি। দেখো চলে এসেছে মিসিং লেটার গুলো, এ, তারপর শূন্যস্থানে বি বসেছে, সি এর পরে ডি বসেছে, ই বসেছে, এফ, জি দেয়া ছিল, এইচ বসেছে, আই বসেছে, তারপর জে দেয়া ছিল, তাই না? আচ্ছা, তারপর দেখো এ নাই, এ লিখেছি, বি আছে, সি লিখেছি, ডি, ই ছিল, কি লিখেছি, এফ আর জি লিখেছি, তারপর এইচ, আই, জে, তিনটি দেয়া ছিল। তাহলে কি দেখো মিসিং লেটার গুলো লিখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমরা এগুলোর উপরে কি করবে, হাত ঘুরাবে বা আঁকবে। তারপর কি আছে দেখি, তারপর দেখো বলা হয়েছে সি, সে রাইট দ্য ফার্স্ট লেটার, মানে বলো এবং কি প্রথম বর্ণটি লিখো, প্রথম বর্ণ মানে ছবিটার যে শব্দ বা ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রথম বর্ণ বা লেটারটি লিখতে বলা হয়েছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, প্রথমে একটি অ্যাপেল দেওয়া আছে, তাই না? অ্যাপল। এখন অ্যাপল লিখতে গেলে আমরা প্রথম লেটার কোনটি লিখি বলো, এ, তাই না? এ, ডাবল পি, এন, ই, অ্যাপল। তাহলে প্রথম লেটার কোনটি, ফার্স্ট লেটার হলো এ, তাহলে খালি ঘরে আমরা এ লিখব। তারপর দেখো কি দেখতে পাচ্ছি, হ্যান, একটি হ্যান দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তাহলে হ্যান লিখলে আমরা কোন বর্ণটি আগে আসে বলো, এইচ, তাই না? কারণ হ্যান এর বানান হলো এইচ, ই, এন, হ্যান, তাহলে ফার্স্ট লেটারটি এইচ, তাই এখানে এইচ লিখবো। তারপর দেখো ইগ, ইগ লিখতে কি হবে, ই, ডাবল জি, ইগ, তাহলে ফার্স্ট লেটার কোনটি, ই, তাহলে এখানে দেখো খালি করে আমরা ই লিখবো। তারপরে দেখো একটি জার দেওয়া আছে, তাই না? আচ্ছা, তারপরে জার, জে, এ, আর, জার, জার লিখতে ফার্স্ট লেটারটি হলো জে, তাই এখানে আমরা খালি করে জে লিখবো। তাহলে চলো আমরা অ্যানসার বা উত্তরটি দেখে নিই। দেখো চলে এসেছে, আমি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুটি লেটার লিখেছি যেন তোমরা সহজেই চিনতে পারো। অ্যাপল লিখতে ফার্স্ট লেটার ছিল এ, তাই দেখো এ লিখেছি। হ্যান লিখতে ফার্স্ট লেটার ছিল এইচ, তাই এইচ লিখেছি। তারপর ই লিখতে ফার্স্ট লেটার ই ছিল, তাই ই লিখেছি। তারপর জার লিখতে ফার্স্ট লেটার জে ছিল, তাই জে লিখেছি। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো, আজকে আমরা অনেক মজার একটি রাইম শিখলাম, তাই না? রাইম শিখলাম, তারপরে কি শিখলাম, আলফাবেট শিখলাম। দেখো রাইম শিখলাম, তাই না? দেখো আমরা রাইমটি শিখলাম, আমি আবারও রাইমটি বলছি, তোমরা খেয়াল করো। দেখো এখানে বলছি আমি, খেয়াল, প্রথমে হলো যে টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, তারপর কি ছিল বলো, টু আইস আর ওপেন ওয়াইড, টু ওয়ান হ্যান্ড গো সাইড টু সাইড। তারপর কি করলাম আমরা, আলফাবেট শিখলাম, হাত ঘুরালাম, কি এলোমেলো বর্ণ সাজিয়ে লিখলাম, তারপর কি করেছি খালি ঘরে কি সঠিক বর্ণটি বসালাম, তারপরে শব্দের প্রথম বর্ণ ছবি দেখে বসালাম। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি ইউনিট নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য, আর অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরা শিখতে পারে এবং দেখতে পারে। আসসালামু আলাইকুম।